আসসালামু আলাইকুম সুফি দর্শক অনেক কর্মীরা কিন্তু আমাকে কমেন্ট করছেন যে মালয়েশিয়ার কোন সরকার হলে কর্মীদের জন্য ভালো হবে এমনকি অনেকে আবার কমেন্ট করছেন যে কলিং কি বন্ধ হয়েছে তো আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অর্থাৎ এখন পর্যন্ত মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী গঠন করা হয় নাই এখনও জুলন্ত মালয়েশিয়ার পার্লামেন্ট তো আশা করা যাচ্ছে শীঘ্রই সরকার গঠন হবে এবং শীঘ্রই সরকার গঠনের পর এই কর্মীরা এই পরবর্তী যে দাপগুলো বন্ধ হয়েছে স্থগিত রয়েছে মালয়েশিয়া থেকে সেই দাপগুলো চালু হবে এবং কর্মীরা কিন্তু প্রতিদিন এক থেকে দেড় হাজার দুই হাজার বা পাঁচ হাজার করে কর্মী কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন তো আশা করছি আপনারা যারা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহী অপেক্ষা করছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনারা আরও কয়েকদিন অপেক্ষা করেন আপনারা কিন্তু নির্দ্বিধায় মালয়েশিয়া যেতে পারবেন অর্থাৎ এখন এই প্রায় এক সপ্তাহ দশ দিনের যে দীর্ঘতি ছিল সেটি কিন্তু এই নির্বাচনের পর এই যে কোনো ঝুলন্ত পার্লামেন্টেই রাজার দায়িত্ব নিয়েছেন যে সরকার গঠন করার জন্য আশা করা যাচ্ছে নবনির্বাচিত যেই সরকার আসুক না কেন কর্মীদের জন্য ভালো হবে এবং কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন তো পরবর্তীতে আরেকটি এই সুখবরও আসবে অর্থাৎ সুখবরটি হচ্ছে এই সম্পূর্ণ বইসেলের মাধ্যমে যেই সরকার আসুক না কেন এই বই মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চাচ্ছে এই মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর তো আশা করা যাচ্ছে আপনারা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহী অপেক্ষা করছেন আপনারা আর কয়েকদিন অপেক্ষা করলে আপনারা এই সুযোগের আওতায় পড়বেন এবং যেই সরকার আসুক না কেন কর্মীদের জন্য সবই সরকার সমান এবং এখন পর্যন্ত এই কোন সরকার গঠন হবেন প্রধানমন্ত্রী তা সুনির্দিষ্ট বলা যাচ্ছে না আশা করা যাচ্ছে মালয়েশিয়ার রাজ সুলতান তিনি গঠন করে দেবেন সরকার তো এই ছিল আজকের আপডেট নিউজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন